বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বরণ ও জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট। শিক্ষার্থীদের থাকার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ইলামিত্র হল, শহীদ তাজউদ্দিন আহমদ হল প্রস্তুত। শনিবার সেগুলোর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার, সুফিয়া কামাল অডিটোরিয়াম সহ ১৩টি স্থাপনাও উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বেশ কিছু অনুষদ ভবনের। প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই উৎসাহিত আছি। আমরা আশা করব যে ইউনিভার্সিটির উন্নয়ন প্রকল্পে উনি অবদান রাখবেন। পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিক্ষকরাও পার করছেন ব্যস্ত সময়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দান করেছিলেন। তারই পরম্পরায় বঙ্গবন্ধু কন্যা তৎকালীন ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন। আমরা সবাই ওনার আসার উপেক্ষায় আছি, অধীরে আগ্রহী আছি এবং আমরা সবাই খুব উৎসব মুখর পর্যায়ে আছি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী আগমন যেন সকলের মনের মধ্যে একটি নতুন জোয়ার, নতুন উদ্যম, নতুন উদ্যোগের সৃষ্টি করতে পারে, এজন্য সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। ১৯৯৮ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র ছাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়টি এরই মধ্যে শিক্ষা ও গবেষণায় সাফল্যজনক ভূমিকা রেখেছে। ফারদিন ফেরদৌস, মাছরাঙ্গা সংবাদ, গাজীপুর।